একটা রক্ত পোড়া হাত পা একজনকে ক্যারি করে ঘোড়া করে নিয়ে যাওয়া হচ্ছে একটা, আমি তো প্রথমে সিনটা দেখে ভেবেছিলাম হয়তো এটা বোধ হয় ছিল কোনো মঙ্গোলিয়া ফঙ্গোলিয়াতে শুট করা হয়েছে, মানে এতটা ভালো লাগছিল সিনেমাটোগ্রাফিটা। স্টার্টিং স্টার্টিংটা খুব ভালো লেগেছে, এন্ড ওই সিলুয়েটে শাহরুখ খানের ডাকাতগুলো আসবে এন্ড বাঁশটা এসে লাগবে, এন্ড সিলুয়েটে শাহরুখ খান দাঁড়িয়ে আছে, এন্ড ইভেন লাস্টেও যখন পুরো মারপিটটা এন্ড হবে ওই মা কালীর মতন মানে পাটা দিয়ে বুকের উপর দাঁড়িয়ে আছে হাতে দুটো অস্ত্র নিয়ে, ওটা মানে অসাধারণ ছিল, কোরিওগ্রাফি খুব সুন্দর। স্পেশালি সামনে দুর্গাপূজা আসছে তার উপর আবার। সো হ্যালো এন্ড ওয়েলকাম টু লাস্টলি বংস রিঅ্যাক্ট। ইন্ট্রোডিউস করে দিই প্রথমে নিজেদেরকে, আমি সায়ন, আমি রুদ্র, আর আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে জওয়ানের স্পয়লার রিভিউ। আশা করি তোমরা ওই দু মিনিটের ছোট ভিডিওটা দেখেছো আমাদের ফার্স্ট রিঅ্যাকশন। তো অনেক দেরি হয়ে গেছে জানি, সরি ফর দ্যাট, বাট আমাদের মধ্যিখানে যা যা ঝামেলা হয়েছে উইথ আওয়ার চ্যানেল, আমাদের অ্যাকচুয়ালি আগে যে চ্যানেল ছিল জানো তোমরা সবাই লাস্টলি বংস নামে, সেটা টার্মিনেট হয়ে যায়, দেন আবার নতুন চ্যানেল ক্রিয়েট করি, তো মধ্যিখানে অনেক কিছু পাইপলাইনসে ছিল যেগুলো ডিলে হয়ে যায় আমাদের। অ্যাট লাস্ট আমরা জওয়ান দেখলাম, তাও অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, ইয়েস এক্স্যাক্টলি, এন্ড অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে ইন দ্য সেন্স মানে হচ্ছে যে মুভি যেরকমভাবে তৈরি হয়েছে সেই হিসেবে দেখো, অত বেশি ভাবনা চিন্তা করো না, ইটস আ মশালা এন্টারটেইনার, অ্যান্ড অনেকদিন পর শাহরুখ খানের মাসাল এন্টারটেইনার দেখে ভালো লেগেছে, মানে এর আগেও করেছে পাঠান ফাটান, পাঠান অনেকেরই ভালো লেগেছে, বাট পাঠানের থেকে এটা বেটার লেগেছে, ইটস লাইক অনেক 10 times বেটার মুভি টু বি অনেস্ট। যে কাস্ট অফ অ্যাক্টার্স যেগুলো আছে মানে সব করার নাম করা করার অ্যাক্টার, এমন কেউ নেই যে মানে যারা বলতে পারবে না এখানে কেউ যে ভাই অ্যাক্টিং জানে না, ঠিক আছে, লিটারেলি মানে শাহরুখ খান তো অবভিয়াসলি, শাহরুখ খানকে নিয়ে তো কিছু বলার নেই, দীপিকা আছে, বিজয় সেতুপতি, ভাই লোকটা না গুরুদেব লোক, লোকটা যে অ্যাক্টিং করেছে মুভিটাতে অসাধারণ, এটা কোল্ড ব্লাডেড বিজনেসম্যানের উপর, যাই ওর পরে আসছে ওই সব নিয়ে। স্পেশালি আমি কিছু কয়েকজনকে মেনশন করতে চাই এটা আমার তরফ থেকে, সেটা হচ্ছে প্রিয়ামণি অ্যান্ড সানিয়া মালহোত্রা, অসাধারণ, অবভিয়াসলি দে আর ভেরি গুড অ্যাক্টার্স, বাট প্রুফ করে দিয়েছে এখানে যে ওয়াই দে আর ভেরি গুড অ্যাক্টার্স। সুনীল গ্রোভারও ভালো অ্যাক্টিং করেছে, সুনীল গ্রোভার যেটুকু রোল ছিল টুকটাক ভালো, মোটামুটি ভালোই, হ্যাঁ ভালো রোলই করেছে, দীপিকার রোল খুব ভালো লেগেছে, হ্যাঁ দীপিকার নামই তো প্রথমেই বললাম। তো ফার্স্টে যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে কিছু নেগেটিভ জিনিস, অবভিয়াসলি সব মুভি নেগেটিভ জিনিস থাকে, কিছু জিনিস লেগেছে যেগুলো আমার ভালো লাগেনি, ওরও কিছু পজিটিভ তো অনেকই আছে, অবভিয়াসলি পজিটিভ নিয়ে আমরা আসছি পরে, বাট নেগেটিভ যেগুলো আছে সেগুলো আগে বের করে দিই, দেন আরামসে পজিটিভ নিয়ে ডিসকাস করতে পারবো। তুমি স্টার্ট করো তাহলে। নেগেটিভের মধ্যে প্রথম যেটা লেগেছে সেটা হচ্ছে মানে যেটা ওর ওল্ড এজের যেটা বিক্রম রাথোরের যে মিডল এর পার্টটা, ঠিক আছে, ওই শাহরুখকে, হ্যাঁ অ্যাক্টিং তো অসাধারণ, স্টাইলও অসাধারণ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে কিছু কিছু জায়গায় যেন রজনীকান্তের সাথে প্রচুর মিল পেয়েছি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কারণ হতে পারে যে ডিরেক্টর হি ইজ ফ্রম সাউথ, ঠিক আছে, এন্ড মেবি হয়তো যাই না মানে শাহরুখের হয়তো মেবি রজনীকে একটা ট্রিবিউট টাইপের দেওয়ার ছিল হয়তো মেবি, কারণ চেন্নাই এক্সপ্রেসও রজনীকান্তকে নিয়ে সেই লাস্টের দিকে রজনী স্টাইল বলে একটা ইয়ে করে, ইজ আ লেজেন্ডারি অ্যাক্টার রজনীকান্ত, অ্যান্ড সাউথে এত ফেমাস, ইন্ডিয়া বলিউডে এত মুভি করেছে, হিজ আ লেজেন্ড, তো অবভিয়াসলি হয়তো মেবি ওকে। তারপরে একটা মুভি হয়েছিল যে রাওয়ান, মনে আছে তো, ওখানে তো ট্রিবিউট দিয়েছিল রোবট হিসেবে, রাওয়ানে সে রজনীকান্তকে নিয়েই এসেছিল একটা ছোট গেস্ট একটা সিনে, যেগুলো বলেছে সেগুলো একদমই ঠিকই জিনিসপত্র নিয়ে ইয়ে করেছে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস মুভি ইজ আ ফিকশনাল ওয়ার্ল্ড, ঠিক আছে, এখানে কোনো কিছুই অনেক কিছুই দেখানো হচ্ছে যেগুলো রিয়েলিস্টিকলি পসিবল না, যেমন হচ্ছে ওই তুই যেটা আমাকে হল থেকে বেরিয়ে প্রথমে বলেছিলি, যেটা হচ্ছে ওরকম হঠাৎ করে মানে সিনেমা দেখতে দেখতে বললি ওই সবার কাছে চলে গেল, আমি বললাম অনুবার হয় না, সেটা চলে আসবে টাকা, আবার যখন 40,000 কোটি টাকা কালেক্ট করলো গভর্নমেন্টের থেকে, এক্স্যাক্টলি, তখন মানে সাডেনলি আমি মানছি 7 লাখ পিপলের মধ্যে ওটা ডিভাইড হয়ে গেল, কিন্তু 7 লাখ পিপলে ডিভাইড হলেও ওটা মানে ব্যাংকের বা গভর্নমেন্টের ওটা ওই পাওয়ারটা থাকে, যতটুকু জানি যে ওটা টাকাটা রিটার্ন করার, আমি এটা বলতে পারি হ্যাঁ ঠিক আছে টাকাটা হয়তো পাঠিয়ে দিয়েছে সব ফার্মাদের ব্যাংক অ্যাকাউন্টে, বাট এটা এটা করতে পারতো যে সোশ্যাল মানে একটা ছোট সিন দিয়ে হয়তো বুঝিয়ে পারতো যে গভর্নমেন্ট ইজ লাইক পারপাস হঠাৎ করে যে কী করে টাকাগুলো, ঝামেলাটা হচ্ছে কি মানে এখানে গভর্নমেন্ট ডিরেক্টলি কেন কিছু বলছে না, কারণ ইট ওয়াজ অ্যান এক্সট্রাকশন মানি, আর আরেকটা ব্যাপার হচ্ছে কি মানিটা কে দিয়েছে, ওটা একটা বিজনেসম্যান দিয়েছে, ইটস নট গভর্নমেন্ট দিচ্ছে, সেটা হচ্ছে ল এন্ড অর্ডার, এন্ড গভর্নমেন্ট যে পলিসিজ গুলো আছে সেগুলো চেক করছে কিনা,
না আমি এই কারণেই বললাম যে গভর্নমেন্ট যেহেতু ইনভলভ ছিল না এরকম একটা ওই মানে আমি ইয়েতে দেখি তবে আরেকটাও ব্যাপার আছে যে অনেকে ভিডিও করেছে যে ওয়াই মানে ইজ জওয়ান অ্যান্টি গভর্নমেন্ট মুভি মানে এরকম কিছু এইগুলো মানে এইগুলো একটা বেকার বেকার ভুলভাল জিনিস আমার তো পাতি মনে হয় এগুলো পাতি একটা নেগেটিভ প্রমোশন যেরকম হয় আজকালকার দিনে নেগেটিভ প্রমোশন ইজ অলসো বিগ প্রমোশন তবে একটা জিনিসও দেখার সেটা হচ্ছে যে ওরম ভাবে মানি রিটার্ন করাটা একটু প্রবলেম তার কারণ পুরো মানে একজন দুজনের কাছে ইন্ডিয়ার মধ্যে এরাই পাঠিয়েছে প্রায় লাখ 7 লাখ অ্যাপ্রক্স না ঝামেলাটা হচ্ছে তো প্লাস কোটি কোটি ট্রানজাকশন তো হচ্ছে ওই সময় একজনের কাছে তো যায়নি ওই সময় তো অন্য ট্রানজাকশনও হচ্ছে এক্স্যাক্টলি ঠিক আছে কাকে করছে ডিটেক্ট করাটা অনেকটা অনেক কিছু ওরা দেখিয়েছে যেগুলো ডিটেইলসে দেখায়নি স্পেশালি যদি নয়নতারা আর শাহরুখের যে রোম্যান্স যে কি হলো ওদের জাস্ট ওই বাচ্চার জন্য শাহরুখ বললো হ্যাঁ ঠিক আছে আমি তোমায় বিয়ে করে নেবো হঠাৎ করে একটা গান হয়ে গেলো অ্যান্ড দে আর ম্যারিড ঠিক আছে তো এইসব জিনিসে একটু টাইম স্পেন্ড করতে পারতো ওই ফালতু ফালতু চারখানা গান দিয়ে যে 15-20 মিনিট যে ওয়েস্ট করেছে তিনখানা ব্যাক স্টোরি দেখিয়েছে প্রিয়ামণির ব্যাক স্টোরিটা দেখিয়েছে ফার্স্ট যে মেয়েটা ছিল ওই যার ওর বাবা ফার্মার ছিল যে সুইসাইড করবো ওনার ট্র্যাজিক স্টোরি ছিল অসাধারণ মানে ভাবে শ্যুট করেছে ইউ উইল ফিল ফর ইট ঠিক আছে এমনভাবে শ্যুট করা হয়েছে তো এই জিনিসগুলো খুব ভালো দেখিয়েছে বাকি তিনটা মেয়েরও আমি হয়তো ব্যাক স্টোরিটা দেখতে পারলে হয়তো আরো বেটার লাগবে আমি তো বেরিয়েই বলেছিলাম যার জন্য যে ডিটেলসটা মিস করলাম সানিয়া মালহোত্রার ব্যাক স্টোরিটা দেখিয়েছে ওটাও খুব ভালো ছিল ডাক্তারদেরকে নিয়ে হ্যাঁ তো ওটার ব্যাক স্টোরি মানে হঠাৎ করে ও জাস্ট ওই ফাঁসি দিল কেমন ভাবে ফাঁসালো না ফাঁসালো অত আর দেখলো না অতগুলো ডাক্তার যে ওকে হেল্প করলো তারা কেউ মানে অনেক কিছু কোয়েশ্চেন আসবে বাট ওই কোয়েশ্চেন্সগুলো মানে মাথা থেকে সরিয়ে ইউ হ্যাভ টু এনজয় দ্য মুভি কারণ হচ্ছে টাইমের মধ্যে পুরো ডিটেলস দিয়ে শেষ করতে পারিনি কারণ ওটা নিয়েও তো আমরা ডিসকাস করেছিলাম ইভেন ছোট ভিডিওটা তো আমরা বলছিলাম যে আমরা ওয়েব সিরিজ দেখে দেখে এমন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে হঠাৎ করে এখন যে মুভিগুলোর মধ্যে এখন আমরা ফ্লক কেন বের করতে পারি কারণ হচ্ছে হঠাৎ ডিটেলস দেখতে পাই না বলে এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম আর সত্যি কথা সম্ভব হলো না আড়াই ঘন্টার মধ্যে কত তুমি ডিটেলস দেখাবে বাট এখানে সম্ভব ছিল এখানে তুমি আরেকটু অল্প অল্প করে জিনিসপত্র এক্সপ্লোর করতে পারতে তোমার ওইখানে চারখানা গান তুমি একখানা গান রাখো বাকি একটা গান ক্রেডিটটা দাও বাট যাই হোক হয়তো ওইখান থেকে ওরা অনেক টাকা তোলে টাইটেল সঙ্গে একটা গান দিয়ে দেওয়া যেত অনেক কিছু ভাবে চেঞ্জ করে দিত নাম দেখাচ্ছে তখন একটা ইয়ে করে দিতে পারতো একটা ব্যাগ কিছু না কিছু করে দিতে পারতো বাট ওই পুরো আমি মানে আড়াই ঘন্টার মুভি সেখানে একটু কম্প্যাক্ট স্টোরি হতো যদি মানে গানগুলো কম দিয়ে ডিটেইলস গুলো একটু অল্প অল্প করে দেখাতে হতো মানে অনেকটা ইভেন্ট মিস করে গেছি মানে ডিটেইলসটা প্লাস হচ্ছে আর একটা ছোট জিনিস আমার একটু মানে ছোট জিনিস ওটা খুবই সেটা হচ্ছে ওই কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সেস ছিল অ্যাকশন কোরিওগ্রাফি ওয়াজ অ্যামেজিং কোনো নো ডাউট অ্যাবাউট ইট যেখানে মানে স্পিড র্যাম্পিং ওইগুলো পরে আসে আমরা পজিটিভ পয়েন্টের কথা কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সে যেটা আমার প্রবলেম লেগেছে হচ্ছে খুব চোখের স্ট্রেনাস লাগে যখন হচ্ছে প্রচণ্ড হ্যান্ড মুভমেন্ট করায় অ্যাকশন সিকোয়েন্সে অত মানে খুব শার্প মুভমেন্ট হচ্ছে অ্যান্ড তুমি মারপিট করছো তো অত বেশি হ্যান্ড মুভমেন্ট আর একটু কয়েকটা জায়গায় লেগেছে চোখে লাগে ওইগুলো মানে একটু স্টেবল শট হবে তুমি আরামসে দেখতে পাচ্ছ অ্যাকশনসগুলো তুমি কোরিওগ্রাফিটাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারবে ঠিক আছে এগুলো খুবই মাইনার ডিটেলস এই নেগেটিভ পয়েন্টসগুলো নিয়ে তোমাদের কি বক্তব্য আছে না আছে প্লিজ ডু লেট আস নো ইন দা কমেন্ট সেকশন আরেকটা আমার নেগেটিভের মধ্যে লেগেছে জেলের পার্টটা মানে জেলটাকে এমন ভাবে দেখানো হয়েছে মানে ঘটনা হিসাবে ঠিক আছে কিন্তু জেলের মধ্যে এত কিছু মানে ফর্মালিটিস ঠিকঠাক ভাবে হচ্ছে ঠিক আছে দীপিকার যে সিচুয়েশনটাই তো সিচুয়েশন গুলো ফার্স্ট টাইম দীপিকা জেলে ঢুকছে এন্ড সবাই হাঁ করে দেখছে যেন এটা কোনো মানে বড় সেলিব্রিটি ঢুকছে ঠিক আছে অ্যান্ড লোকজন প্রথম থেকেই মানে দীপিকার ওপর মানে সিম্প্যাথেটিক অ্যান্ড মানে সেই মানে আজাদকে নিয়ে মানে সেই একদম মানে সবাই হচ্ছে ওর মা বোন দিদি হয়ে গেল জেল পুলিশদের যে ভূমিকাগুলো থাকে জেল পুলিশকে মিস করেছি লাস্ট ঠিক আছে লাস্ট লাস্টে যে সিকোয়েন্সটা হয়েছিল যেটা সঞ্জয় দত্তের টিম ঢুকছে এক্স্যাক্টলি মানে শুধু একমাত্র জেলের যা যারা মেয়েরা আছে কয়েদি যারা আছে তারাই একমাত্র হচ্ছে পুরো টিমটাকে ঘিরে ফেললো আজাদের আর্মি আর সবাই আর্মস নিয়ে আরো নিশ্চয়ই থাকা উচিত তাদের রোলটা কমই ছিল ওখানে দেখিনি সেরকম কিছু তো এই কিছু কিছু জিনিস সেগুলো দেখালে হয়তো অসুবিধাও হতো মানে স্টোরিটাকে ঠিক মতো অ্যারেঞ্জ করা যেত নয়নতারাকে তোর ভালো লেগেছে বাট নয়নতারার অনেক রোল আমি যা শুনেছি কেটে দেওয়া হয়েছে ওই জন্য নাকি অনেক প্রমোশনেও যায়নি আচ্ছা ঠিক আছে কোন প্রমোশনই ওকে দেখা যায়নি এটা নিয়ে যাই না
মানে অ্যাকচুয়াল ট্রুথ আমিও জানি না, সেগুলো পরে জানা যাবে, আরো কদিন পরে জানা যাবে। সো এই আর কি, একটু গানগুলো না একটু ডিটেইলস পেলে একটু ভালো লাগতো। আর কিছুই না, চারটে গান, চারটে গানকে তুমি বাদ দাও, ওইখানেই 15 মিনিট বেরিয়ে আসবে। বাদ তো দেওয়া যাবে না, যেহেতু বলিউড মুভি। 15 মিনিটে ইউ ক্যান, ইউ কুড হ্যাভ শোন ওই তিনটে মেয়েরও ব্যাক স্টোরি, যেখানে ওই তিনটে মেয়ের ব্যাক স্টোরি দেখালেও কিন্তু আরো স্টোরিটা আরো বেশি মানে ইয়ে হতো, মানে ইউ কুড হ্যাভ ফিল ফর দ্য ক্যারেক্টার্স মুভ। মানে লাস্টে যখন ওরা মারপিট করছে, হ্যাঁ ঠিক আছে, এই বিল্ড আপ করানো হয় না, তো তিনটা মেয়েদের গল্প দেখিয়েছো, আর বাকি তিনটা মেয়েরও দেখিয়ে দিতে পারতে। সো এই আর, গানকে তো বাদ দিতে পারবে না, বলিউড মুভি আর বলিউড মুভি, আর গান থেকে এত রেভিনিউ আসে। হ্যাঁ বুঝতে পারি, বাট স্টিল, বাট এটাতে কি হয় না, ফিল্মটা হ্যাম্পার করে। মানে আজকে হয়তো এত কিছু ডিসকাশনই আসতো না এই নেগেটিভ পয়েন্টসে, যদি ওরা অল্প অল্প করে দেখিয়ে দিত। মানে 15 মিনিটস অফ মুভি, যে মেয়েটা বিজয় সেতুপতির মেয়ে হয়েছিল, ফ্যামিলি ম্যানেজার মিটিং, ঠিক আছে, মনোজ বাজপেয়ীর মেয়ে হয়েছে, মেঘ ঠাকুর, ঠিক আছে, ওর অভিনয়ও ভালো লাগে, যথেষ্ট ভালোই অভিনয় করেছে। হ্যাঁ ও যেটুকু রোল করেছে ওরকমই, ওর অল্প রোল ছিল কিন্তু ভালো করেছে। সো যাই হোক, আপাতত নেগেটিভ ডান, অনেক বকেছি নেগেটিভ নিয়ে, এবার কিছু পজিটিভ জিনিসপত্রতে আসা যায়, সেটা হচ্ছে শাহরুখ খানের এন্ট্রি। অ্যাক্টিং তো অবভিয়াসলি হি ইজ আ লেজেন্ড, মেইন ব্যাপারটা হচ্ছে শাহরুখের এন্ট্রিটা। মানে ফার্স্ট সিনটা যেটা শুরু হয়, মানে জাস্ট একটা রক্ত পড়া হাত পা একজনকে ক্যারি করে ঘোড়া করে নিয়ে যাওয়া হচ্ছে একটা, আমি তো প্রথমে সিনটা দেখে ভেবেছিলাম হয়তো এটা বোধহয় ছিল কোনো মঙ্গোলিয়া ফঙ্গোলিয়াতে শুট করা হয়েছে, মানে এতটা ভালো লাগছিল সিনেমাটোগ্রাফিটা। স্টার্টিংটা খুব ভালো লেগেছে, অ্যান্ড ওই সিলুয়েটে শাহরুখ খানের ডাকাতগুলো আসবে, অ্যান্ড বাঁশটা এসে লাগবে, অ্যান্ড সিলুয়েটে শাহরুখ খান দাঁড়িয়ে আছে, অ্যান্ড ইভেন লাস্টেও যখন পুরো মারপিটটা এন্ড হবে, ওই মা কালীর মতন মানে পাটা দিয়ে বুকের উপর দাঁড়িয়ে আছে, হাতে দুটো অস্ত্র নিয়ে, ওটা মানে অসাধারণ ছিল। কোরিওগ্রাফি খুব সুন্দর, স্পেশালি সামনে দুর্গা পূজা আসছে তার উপর আবার, ঠিক আছে, দারুণ করেছে। মানে ওরা যে এই অ্যাকশন কোরিওগ্রাফিতে এই যে ছোটো ছোটো এলিমেন্টগুলো মিক্স করেছে, স্পিড র্যাম্পিং, অ্যাকশন সিকোয়েন্সের স্পিড র্যাম্পিংগুলো অসাধারণ ইউজ করেছে, এডিটিংগুলো খুব ক্রিস্প অ্যান্ড দারুণ করেছে। মানে আমার পাঠান নিয়ে অনেক 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 বেশি ইয়ে ছিল, কমপ্লেন ছিল, এইখানে ওরা মানে সব কিছু মানে অসাধারণভাবে মানে ম্যানেজ করেছে। দীপিকার রোল অল্প ছিল, কিন্তু যতটুকু রোল ছিল খুব ভালো অ্যাক্টিং করেছে, ভালো অ্যাক্টিং করেছে, মানে স্পেশালি ওই তুই যে রোল যে কথাটা বলির, ওই যখন ওই লাস্টের দিকে না বাচ্চাটাকে ছেড়ে দিয়ে যখন, ওই দীপিকার সিনের লাস্টে যখন ওই 5 বছর হয়ে যাওয়ার পর বাচ্চাটাকে ছেড়ে চলে যাচ্ছে, একটা মার যে মেন্টালিটি, ঠিক আছে, ওই জিনিসটা খুব ভালো লেগেছে, ওই সিচুয়েশন গুলো ভালো করেছে, ইভেন মানে খুব টাচি টাচি টাচি। তো আরেকজন আছে এই মুভিটাতে, যে যখনই এই মুভিটাতে এন্ট্রি মারছে তখন একটা চিলিং প্রেজেন্স, বলা হয় না কোল্ড ব্লাডেড চিলিং প্রেজেন্স, বিজয় সেতুপতি একটা সিনো ওভার অ্যাক্টিং করে না লোকটা, লোকটা স্ট্রেট কাট ডায়লগ দেয়, ঠান্ডা মাথায় চুপচাপ ভাই যেরম ভাবে অভিনয় করেছে, মানে আমি ওকে অন্য রোলেও দেখেছি যেখানে একদম সে পুরো মানে গ্যাংস্টার, পুরো একদম কালি গায়ে শুয়ে আছে, তুই যদি অরিজিনাল বিক্রম ইয়ে বিক্রম বিক্রমে আছে ওই সিনটা, ঠিক আছে, ওইখানেও দেখেছি এইখানেও দেখছি, মানে আকাশ পাতাল দফা অ্যাক্টিং এর, মানে এই লোকটা মানে ট্যালেন্টেড অ্যাক্টর। হ্যাঁ এই লোকটাকে বেশি বেশি করে ভালো ভালো রোলে অভিনয় দেওয়া উচিত, মানে ইজ আ জেম অফ অ্যান অ্যাক্টর, নাম করা অ্যাক্টর। হ্যাঁ বাট অবভিয়াসলি এতদিন সাউথে খুব বেশি ফেমাস ছিল, বাট রেস্ট অফ ইন্ডিয়া এবার বুঝতে পারছি যে হোয়াট কাইন্ড অফ অ্যান অ্যাক্টর বিজয় সেতুপতি ইজ, ফর্জি করলো এটা করলো, ঠিক আছে, অ্যান্ড আস্তে আস্তে ও মানে গেটিং মোর অ্যান্ড মোর রোলস ইন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। সুনীল গ্রোভারও যতটুকু অ্যাক্টিং করেছে ভালো করেছে। হ্যাঁ ভালো অ্যাক্টিং করেছে, খুব ভালো অ্যাক্টিং করেছে, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, তারপর হচ্ছে বাকি যে দুটো মেয়ে ছিল ঋষি ডোগরা আর একটা যে বাঙালি মেয়েটা ছিল সঞ্জিতা ভট্টাচার্য, দারুণ করেছে, যে পাঁচটা মেয়ে ছিল পাঁচটা মেয়ে যা রোল পেয়েছে দারুণ অ্যাক্টিং করেছে, কেউ ফালতু ফালতু ওভার অ্যাক্টিং করে এখানে ছয়নি। আর ওই অল্প রোলে মেহের ঠাকুরও ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ মানে যারা ছিল যে পাঁচজন ছিল যারা যারা রোলে, আর আরেকজন খুব ভালো অভিনয় করেছে সেটা হচ্ছে ওই যে ফার্মার হয়েছিল। ও নেগেটিভ তো বলা শেষ হয়ে গেছে, আরেকটা জিনিস হঠাৎ মনে পড়লো, সেটা হচ্ছে ওই যখন টাকা ঢুকলো একজন ফার্মার সুইসাইড করতে যাচ্ছে, তা আবার ওপেন সবাইকে দেখিয়ে, ওটা ওটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি হেসেও ফেলেছিলাম, মানে সবাইকে দেখিয়ে সুইসাইড করতে যাচ্ছে, এটা এটা কোর অফ দ্য প্রবলেম হচ্ছে ওই ডিটেইলস, ডিটেইলস মিসিং অফ ডিটেইলস, কারণ হচ্ছে সিচুয়েশনটা এরকম হচ্ছে যে ফার্মারদের কাছে সব ফার্মারদের কাছে টাকা মানে ফার্মারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অ্যান্ড সবাই সবাইভাবে রিয়্যাক্ট করছে, তো একটা সিন আছে
ফার্মারটা যাবে সুইসাইড করতে যাচ্ছে আর বউ দৌড়ে দৌড়ে পিছনে পাবলিকলি সুইসাইড করতে যাচ্ছে, মানে ঘরেও না, মানে হঠাৎ করে গাছে সুইসাইড করছে আর বউ মোবাইল নিয়ে পিছনে বলছে এডিট দেখো অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আর ও সঙ্গে সঙ্গে পুরো সব সব ভুলে সেটআপ চেঞ্জ করে দিল, সেটা চেঞ্জ হয়ে গেল। তো মানে এটা কিছুই না, একটু আরো এক মিনিট তো বাড়াতে হতো না, 10 সেকেন্ড বাড়ালি হতো, হাজবেন্ড ওয়াইফ সুইসাইড করতে যাচ্ছে, বউয়ের কাছে ফোন এসেছে মেসেজ ঢুকেছে যে টাকা ঢুকেছে, দুজনেই কনফিউজড এন্ড টাকা ঢুকেছে, এখানেই শেষ করে দাও, ছিল এখানে ও একটা বাঞ্চ অফ গ্রুপ অফ লেডিজ কে টিম মানে হেড করছিল যারা স্পোর্টস এর, এখানে হচ্ছে নিজের বাবাকে খোঁজার জন্য অ্যান্ড যা যা ভুল হয়েছে যে মেয়েগুলোর লাইফ ব্যাক স্টোরি হিসেবে ব্যাক স্টোরিতে তাদেরকে একটা সাম সর্ট অফ ইয়ে দেওয়া, এখানে জাস্টিস দেওয়া, এখানে স্টোরিটাকে বেশি হাইলাইট করেছে, লজিকটাকে না, কারণ না জেলের মধ্যে ওরম আর্মস তো যাওয়া সম্ভব না, ওই জন্য আমি বললাম যে এখানে লজিক ধরে লাভ নেই, কারণ এটা ফুল মশালা এন্টারটেইনার আর বলিউড যখন ওই মশালা এন্টারটেইনার বানায় তখন লজিক ফজিক অত দেখে না, লাস্টে এন্ডিংটা একটু ঠান্ডা লেগেছে, পুরো শুরুর থেকে যতটা টানলো লাস্টটা যেন কোথাও একটু ডাউন হয়ে গেল, ওটা আমার যেন মনে হয়েছে যে এডিটিং এর একটা মানে হয়েছে, মানে অনেক কিছু মানে অনেক ডিটেইলস না এরা এডিট করে বাদ গেছে বাদ দিয়েছে, ঠিক আছে, যে কারণে না অনেক জায়গায় মনে হয়েছে যে অনেক সিন চপি চপি লেগেছে, লাস্ট সিনে আমার বিক্রম রাথোর কেও যেন একটু ডাউন মনে হলো, হঠাৎ করে ও মানে শান্ত হয়ে গেল যে কেউ একজন ওকে মারছে, ও বুঝতে পারছে না, অবভিয়াসলি ওর মেমরি নেই, ও মনে মনে করতে পারছে না, বাট হঠাৎ করে যে ওর যে মানে সাপ্রেসড হয়ে গেল, তো ওটা হয়তো মেবি ও মনে করার চেষ্টা করছিল, ওই জন্য ও মানে লাস্টে ওর জায়গা ছিল বিক্রম রাঠোর ইজ লাইক ক্যাজুয়াল, ও ভাই জানি যেখানে যাবো আমি মেরে ধরে চলে আসবো, মানে ক্যাপ্টেন আমেরিকা টাইপের, হ্যাঁ ওল্ড ম্যান ক্যাপ্টেন আমেরিকা বলে একটা জিনিস আছে কমিক বুকে, ওরকম টাইপের মনে হচ্ছিল, যাই হোক ওভারঅল ভালো মুভি, মানে হলে গিয়ে দেখার মতো পয়সা উসুল, এই দেখার মুভি কেন হচ্ছে এই মুভি যদি ওই বাড়িতে বসে ওই বড় যতই জায়ান্ট স্ক্রিন থাকুক ওটা পোষাবে না, হল এফেক্টটা দরকার, ওই অ্যাটমোসফিয়ার লাগবে যেখানে আশেপাশে আরো লোকজন চিল্লাচ্ছে সিটি মারছে হাততালি মারছে, না হলে ভালো লাগবে না, কারণ আমরা এরকম কতবার নিজেরাই চিল্লিয়েছি শাহরুখের এন্ট্রি ফেন্ট্রিতে, মানে লিটারালি চিল্লাচ্ছিলাম আমরা, বাকি হয়তো পাশের লোকজন কম চিল্লাচ্ছে আমরা হয়তো বেশি চিল্লাচ্ছি, হ্যাঁ তাহলে অবভিয়াসলি ওরকম হল নয় যে মানে সাউন্ডই শোনা যাচ্ছে না, না মানে শুধু সিটি আর হাততালি পড়ছে, অবভিয়াসলি আমরা তো অনেক পরে দেখছি, তো ফার্স্ট স্টার্টিং এ যারা দেখেছিল ভাই তারা ওরকমই ওরকমই হয়েছে, না আগেও যখন আমরা যখন ইয়াং মানে ইয়াং বল সরি আমরা যখন আগে যখন সিনেমা দেখতাম মানে হলে গিয়ে যখন ফার্স্ট ডে ফার্স্ট মানে ফার্স্ট ডে ফার্স্ট শো না হলো মানে ফার্স্ট ডে বা ওই ফার্স্ট উইকেন্ডে যখন দেখতাম তখন ওই অ্যাটমসফিয়ারই পেতাম, লোকজন উপর থেকে পয়সা ছুটছে, মানে ওটা হলের লোকজনেরই ছড়ায় আর ওরাই কালেক্ট করে, বাট লোকজন সেই নাচানাচি করছে ইয়ে করছে, এখন হলেরও অ্যাটমসফিয়ার একটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না, তবে তাও বেশ ভালো রকম মানে ইয়ে হয়, মানে এরকম না যে মানে মল বলে যে ওইখানে যে লোকজন চিল্লামে, না না চিল্লামে তো অবশ্যই বা এনজয় করবে না সেরকম না, না সেরকম সেটাই আজকালকার দুনিয়াতে এতটাই রিলেভেন্ট যেগুলো তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে যে হ্যাঁ ইটস নট টকিং অ্যাবাউট আলতু ফালতু ইস্যুস, ইটস টকিং অ্যাবাউট ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস, আর এরকমও কিছু না যে এটা ইটস নট অ্যান্টি গভর্নমেন্ট মুভি অ্যাট অল, কোনো এরকম টাইপের মুভি অনেক আগে বেরিয়েছে, এরকম অনেক মুভি বেরিয়েছে, এই সিমিলার জনারের মুভি অনেক বেরিয়েছে, মানে যদি বলতে পারো তো মানে রিসেন্ট আমার যেটা মাথায় আসে সেটা অক্ষয় কুমারের গব্বর, তারপর হচ্ছে কমল হাসান এরম টাইপের মুভি হিন্দুস্তানি যেখানে ডাবল রোল ছিল বাপ আর ছেলে, হ্যাঁ তো ওইখানেও করাপশন এগেনস্টে ওরা যাচ্ছিল, কত লোক মানে যাই করবে তার হ্যাজ অ্যান এফেক্ট, রাইট, তো কেউ যদি অবভিয়াসলি শর্টকাট নিয়ে যদি মাসেল পাওয়ারে যদি এগোতে যায় তো অবভিয়াসলি সে অনেকজনকে ইয়ে করবেই, তো এই জিনিসগুলো নিয়েই মুভি, তো ইটস আ ক্লিয়ার কাট একটা রিভেঞ্জ স্টোরি, মানে ইটস নট আ রিভেঞ্জ স্টোরি ইটস আ জাস্টিস স্টোরি বলতে পারি, তো এটা দেখো হলে গিয়ে অ্যান্ড ডু লেট আস নো তোমাদের কেমন লেগেছে না লেগেছে, গানের ব্যাপারটা অবভিয়াসলি জানিও, মানে আমি একটা জিনিস বলতে চাই, গানে
লাস্টে কোনো টাইটেল সং ছিল না, গানে যে চারটে গান দেখিয়েছে যেকোনো একটা গানকে যদি লাস্টে একদম মুভি শেষের পর টাইটেল সং নিয়ে চলে আসতো তাহলেও কিন্তু একটু সময় বাঁচতো। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস ভালো লেগেছে আমার হচ্ছে সঞ্জয় দত্তের এন্ট্রিটা লাস্টে। সঞ্জয় দত্তের এন্ট্রি তো আলাদা স্টাইলেই হয়, আলাদা স্টাইলে একদম পুরো সেই আন্না স্টাইলে ঢুকলো। অ্যান্ড মানে প্রথমে মনে হবে আচ্ছা ভাই এ একদম পুরো ক্লিন করে দেবে, বাট পরে লাস্টের দিকে বোঝা যাবে, আমি সাসপেন্স নষ্ট করতে চাই না, বাট দে আর কিপিং দ্য অপশন ওপেন যে এটা যদি ফ্র্যাঞ্চাইজি করা যায় তো অবভিয়াসলি এটার পার্ট আসবে, অ্যান্ড সঞ্জয় দত্ত উইল বি সেই একটা জায়গা রেখে দিয়েছে, সেই জায়গাটা ওরা খোলা ছেড়ে দিয়েছে যে অবভিয়াসলি এখন যা টাকা কামিয়েছে মেবি ওরা ফ্র্যাঞ্চাইজি করতেও পারে বলা যায় না, বাট ওই সোশ্যাল মেসেজেস দিয়েই জনারটা চেঞ্জ করলে চলবে না, তুমি ওটাকেই জওয়ান আনো অন্য হয়তো নাম দিয়ে, বাট ওইখানে অন্য সোশ্যাল ইস্যুসগুলোকে নিয়ে বা তুমি যদি ওটাকে একটা মানে সিনেমা ভার্স বানাতে চাইছো, যেমন রোহিত শেট্টি পুলিশ কপগুলোকে নিয়ে বানাচ্ছে, তো অন্য অ্যাক্টরকে নিয়ে আসতে পারো, সালমানকে আনতে পারো, আমিরকে আনতে পারো, যাকে তোমার ইচ্ছা আনতে পারো, বাট ওই সোশ্যাল মেসেজ যে এলিমেন্টসগুলো আছে ওইগুলো যেটা ফার্স্ট পার্টে ছিল ওটা থাকা দরকার সেকেন্ড পার্টে, বা শাহরুখ খানই করুক যাই হোক সেকেন্ড পার্টে কি আসে দেখা যাক, যদি আসে তো দেখা যাবে। এক্স্যাক্টলি, যা হবে সেটা তো জানা যাবে। সো আপাতত অনেক বুকেছি এটা নিয়ে, এটা আমাদের ব্যক্তিগত মতামত আমরা বললাম, এগুলো আমাদের পুরো একদম পার্সোনাল ওপিনিয়ন অবভিয়াসলি, অ্যান্ড তোমরাও জানো তোমাদের কি আছে না আছে, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট সেকশনে ভালো করে একটু জানাও, একটু কমেন্ট ফমেন্ট করো, লাইক করো, অ্যালগোরিদম যাতে ধরতে পারে যাতে আমাদের ভিডিও আরও লোকজনকে বেশি দেখায়। আবার গানস অ্যান্ড গুলাবস এপিসোড 5 নিয়ে চলে আসবো, এখানেই ছাড়লাম, গুড নাইট, টাটা, পিস, টাটা।